আমাদের ছাত্র সমাজকে নিয়ে যদি তখন তারা প্রশ্নবিদ্ধ করে তাহলে তো এটি হইল না, তাহলে কিভাবে হবে বলে? হাসপাতালে কর্তৃপক্ষের কাছে তো আমরা পরে যাব, আগে আমরা আমরা আসছি বেশিরভাগ হয় নাই, আমরা আগে পেশেন্টদেরকে মনিটর করতে এসে যাস, আমাদের তো একটা ধাপ আগে উঠতে হবে যে আগে ইনফরমেশন নিব যাচ্ছে এই ওয়ার্ডে এই রোগীর এই সমস্যা, মানে আস্তে আস্তে কর্তৃপক্ষের দিকে যাবো। যেমন আমরা কুর্মিডোলা হসপিটাল মনিটর করেছি লাস্ট 3 দিন যাবো, এখানে হচ্ছে 13 জন রুগী আছে, এর মধ্যে একজনের শুধু ক্রিটিক্যাল অবস্থা, প্রত্যেকে হচ্ছে স্বাভাবিক, মানে স্বাভাবিক অলরেডি, তাদের কোনো রিস্ক নাই লাইফের, তাদের প্রত্যেকের থেকে 15 জন রুগী থেকে 13 জন, 2 জন হচ্ছে রিলিজ হয়ে গেছে, বাকি 13 জন রুগী থেকে আমরা অনেক ভালো রেসপন্স পাইছি। প্লাস যে ক্রিটিক্যাল সিচুয়েশনের রুগী, সেও বলতেছে কি সে কথা বলতে পারে না, সে ইশারা দিয়ে বলতেছে যে না আমি এই হসপিটালেই থাকবো, এই হসপিটাল থেকে আমি অন্য কোনো হসপিটালে যেতে চাই না। আপনাদের অভিযোগগুলো কি হাসপাতালে? আমাদের অভিযোগ বলতে আমরা পেশেন্টদের সাথে যতটুকু কথা বলছি ওইটুকু আমরা একটু বলতে চাই, তারা আমাদের একটা অভিযোগ হচ্ছে যে তাদের কাছে ইনফরমেশন চাইতে আসার পর তারা আমাদের সাথে মিসবিহেভ করেছে, এটা একটা। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা আশা করি নাই যে এখানে রুগীদের কাছে, প্রত্যেকটা রুগীর কাছে আমরা নেগেটিভ রেসপন্স পাবো।